আপনি গুগলে সার্চ করে দেখুন টলিমিনার, এই জায়গাটার লোকেশনটা দিন, দেখুন আসবে টলিমিনার এসজেএম। একটা লড়াই, একটা ইতিহাস, এবং সেই ইতিহাসকে হাত ধরে একটা জাতির মুখে দাঁড়ানো। অন্যান্য রাজ্যের যখন শিক্ষিত মানুষজন আমাদের বাঙালিদের সাথে কথা বলেন, তারা একটা কথা বারবার করে বলেন যে বাঙালি জাতির এত অধঃপতনের কারণ হচ্ছে আপনার বাঙালিরা বড় বেশি রাজনীতির মুখর, রাজনীতি ছাড়া আপনাদের জীবনে আর আর কোনো অঙ্গ নেই, আর কোনো একটা কথা বললে আপনারা ঠিক দলীয় রাজনীতির মধ্যে ঢুকে পড়েন। এই যে দলীয় রাজনীতির মধ্যে ঢুকে পড়ে নিজেদের সমস্ত কিছুকে বন্ধক দেওয়ার যে প্রবণতা বাঙালি জাতি লাভ করেছে, এর ফলশ্রুতি স্বরূপ কি হয়েছে জানেন তো? স্বামী একটা কথা বলেছিলেন যে সমাজ নষ্ট হয় অশিক্ষিত মানুষদের চুপ করে থাকা জন্য, বরং শিক্ষিত মানুষের নিরাপদায়। একটা সমাজের শিক্ষিত মানুষরা যদি চুপ করে থাকেন কোন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, তাহলে সেই সমাজ ধ্বংস হতে বাধ্য। সমাজে যে অংশ সরকারের কাছ থেকে কিছু বাগিয়ে গুছিয়ে নিতে চায়, তারা প্রতিবাদ কোনোদিন করবে না, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু যারা প্রতিবাদ করবেন তাদের কিন্তু যদি কলসের মধ্যে ঢুকে গিয়ে নিজের প্রতিবাদী সত্তাকে সেই কলসের মধ্যে ঢুকিয়ে রাখেন, তাহলে সমাজের অধঃপতনটা সেখান থেকে শুরু হয়। যে অধঃপতনের হাত ধরে সরকারি কর্মচারীদেরকে এই মঞ্চে একবার নয় দুই দুইবার মোট 55 দিনের অনশন কর্মসূচি চালাতে হচ্ছে, ধর্মঘট হয়েছে, কর্মবিরতি হয়েছে, আবার ধর্মঘটের প্রস্তুতি নিচ্ছি আমরা, মিটিং মিছিল সভা সমিতি কোন কিছু বাদ থাকে। তারপরেও সরকার যে ন্যূনতম আলোচনা করবে এবং সেই আলোচনার মধ্যে দিয়ে যে সমাধান সূত্র বেরোবে, তার প্রসঙ্গটাই অধরা রয়েছে, কারণটা অন্য কিছু নয়। কারণ আমরা যে দাবিগুলো করছি সেই দাবি যদি পূর্ণ হয়, এই পশ্চিমবঙ্গটা অন্তত ভাসবে। আমরা চাইছি পশ্চিমবঙ্গের বুকে একটা মানুষ যা কাজ করবেন, তার সেই কাজটুকুর জন্য তার ন্যায্য পারিশ্রমিক যেন তিনি পান। সেই কাজ কি শুধুমাত্র সরকারি কর্মচারীরা করছেন সে তাদের জন্য আমরা দাবি করছি, বিষয়টা একবারই সেটা নয়। আমরা বরং ভাবতে বলছি যে একজন মানুষ যিনি ধরুন রাজমিস্ত্রির কাজ করেন, তিনি কলকাতায় কাজ করলে কেন 500 টাকা পাবেন, আর কেন কলকাতার থেকে আর কম খরচে যেখানে জীবনযাপন করা যায় সেই চেন্নাই অথবা তার থেকে আরো ছোট শহর কোচিতে গেলে কেন 800 টাকা পাবেন? শ্রমের এক দেশ যখন এক ট্যাক্স ব্যবস্থা যখন, তখন শ্রমের এই যে অবমূল্যায়নটা পশ্চিমবঙ্গে ঘটেছে, আমরা লড়াইটা সেটার বিরুদ্ধে করছি। সেটা তিনি ধান কাটতে নিযুক্ত হওয়া শ্রমিক হন, তিনি রাজমিস্ত্রির জোগানদার হন, তিনি হোটেলে কাজ করা সাধারণ মানুষ হন, আমরা চাই যে প্রত্যেকটা মানুষ যা কাজ করেন তার উপযুক্ত পারিশ্রমিকটা পশ্চিমবঙ্গ সরকার যেন তার কাছে তুলে দিতে পারে, তার ব্যবস্থা হোক। যদি বলেন যে সেখানে সরকারের কোনো ভূমিকা নেই, তাহলে বলবো যে আপনাদের ধারণা ভুল। পশ্চিমবঙ্গের যে কন্ট্রাক্টররা গ্রাম থেকে একজন রাজমিস্ত্রিকে নিয়ে এসে 12 ঘন্টা কাজ করিয়ে 500 টাকা দিয়ে শেষে দেন, তিনি সেটা দিতে পারছেন, তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্ট বা নামক যে ডিপার্টমেন্টটা আছে তারা ঠিকভাবে কাজ করে না। এবং তার থেকে বড় সমস্যার বিষয়, পশ্চিমবঙ্গে যেহেতু সরকারি কর্মচারীরা বেতন কম পান, তার সাথে সাথে পাল্লা দিয়ে সমস্ত ক্ষেত্রের মানুষজন কম বেতনে কাজ করতে বাধ্য হয়। এই যে প্রবণতা শ্রমের যে অবমূল্যায়ন, লড়াইটা তার বিরুদ্ধে চলছে। হয়তো অনেকে বলতে পারে যে এই লড়াই তো আপনাদের করার কথা, এই লড়াই তো ট্রেড ইউনিয়ন গুলোর করার কথা। তা ঠিকই বলেছে যে ট্রেড ইউনিয়ন গুলো আছে এই কাজটা তাদের করার কথা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে সমস্ত ট্রেড ইউনিয়নের কার্যকলাপ দুরকম, পশ্চিমবঙ্গের বাইরে একরকম আর পশ্চিমবঙ্গের ভিতরে একরকম। কারণ তারা জেনে গেছেন যে পশ্চিমবঙ্গের মানুষকে রাজনীতির লাল কাপড়টা দেখিয়ে দিলেই তারা সেটার বশবর্তী হয়ে থেকে জীবনের বাকি সমস্যাগুলো ভুলে যায়, যে কারণ তাদের পক্ষে রাজনীতি করতে সুবিধা হয়।
যে ট্রেড ইউনিয়ন গুলো অন্য রাজ্যে গিয়ে মানুষের দাবিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে, সেই ট্রেড ইউনিয়নই এখানে এসে পরে আগে রাজনীতি দেখে, আগে আপনার সমস্যার সমাধান করার আগে আপনি কোন দলটা করেন সেটা দেখে, তারপর আপনার সমস্যার সমাধানের গতি হয়। যে লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি এই সমস্ত কিছুর বিরুদ্ধে লড়াই, আমরা লড়াইটা চালাচ্ছি এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে। বিগত 12 বছর ধরে সরকার অন্য কিছু করতে পারুক আর না পারুক, একটা কাজ অন্তত করতে পেরেছে, যে পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো ডিপার্টমেন্ট আছে সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত অফিসে একটা দুর্নীতির সিন্ডিকেট তৈরি করতে পেরেছে, এবং সেই সিন্ডিকেটটা প্রত্যেকটা মানুষের জীবনকে প্রভাবিত করছে। আপনারা যারা গ্রামে গঞ্জে রেশন পান তারা কেউ জানেন না যে রেশনের জন্য আপনার জন্য কত টাকা বরাদ্দ কেন্দ্র সরকার করেছে, কত পরিমাণ মালের বরাদ্দ কেন্দ্র সরকার করে রেখেছে, আর রাজ্য সরকার আপনাকে কত টাকা দিচ্ছে এবং কত পরিমাণ মাল দিচ্ছে, তার মধ্যে কোনো স্বচ্ছতা নেই, যে কারণে রেশন দুর্নীতি দেখুন খোলাসা হয়েছে। রেশনে যখন একটা পরিকাঠামো তৈরি হয়ে গেল, যখন দেখা গেল যে হ্যাঁ ওকে না রাখলেও রেশন থেকে বেশ ভালো ইনকাম হবে, তখন সেই লোককে নিয়ে গিয়ে বনমন্ত্রী করা হলো। তিনি 3 বছরের মধ্যে বন দপ্তরের দায়িত্ব নিয়ে মোটামুটি উত্তরবঙ্গের যে জঙ্গল সেই জঙ্গল ফাঁকা করে ফেলেছেন। যে ডুয়ার্স আমাদের গর্ব হতে পারে, যে ডুয়ার্সকে দেখার জন্য এই ডুয়ার্সের মধ্যে আসামে কাজিরাঙ্গা আছে, যে কাজিরাঙ্গাকে দেখিয়ে আসামের সরকারের একটা বড় অংশের ইনকাম হয়, কারণ বিদেশ থেকে প্রচুর টুরিস্ট আসে। আমাদের এখানেও সেই ডেভেলপমেন্ট করা যেতে পারত, ওখানকার মানুষজন কাজ পেতেন, হোটেল করা, হোটেলে গাড়ি চালানো, হোটেলে কাজ করার মানুষজন, একটা ইকোনমি রান করে একটা টুরিস্ট প্লেসকে কেন্দ্র করে। উল্টে তারা করলেন কি, ওই জঙ্গলের মধ্যে যত বড় বড় গাছ ছিল সমস্ত গাছকে বিক্রি করে দিয়েছে। যদি বিশ্বাস হচ্ছে যারা ডুয়ার্সে গেছেন আজ থেকে 10 বছর আগে বা 12 বছর আগে, আজকে গিয়ে দেখা শুধু ডুয়ার্সকে চিনতে পারবেন না। পশ্চিমবঙ্গের নদী থেকে তোলা হওয়া বালি এখান থেকে পাঞ্জাব পর্যন্ত যায়। মজার বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যত ঘাট থেকে বালি তোলা হয় তার 60% এর কোনো ডাক হয় না। চালান কারা? শাসক দলের লোকাল নেতৃত্ব। গোটা রাজ্য জুড়ে কয়লার ভান্ডার হয়ে আছে, অবৈধ কয়লা খনি যত চলে সেটা সমস্ত কিছুটা চলে প্রশাসনের তদারকিতে। এখন শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার যত ধান 2011 সাল থেকে কিনেছে প্রত্যেক কুইন্টাল ধানে 20 টাকা করে কমিশন খেয়েছে এই সরকার। এবার হিসেব কষে দেখুন প্রতি বছর কত লক্ষ টন ধান কেনা হয়েছে, তাহলে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি এই রেশন ডিপার্টমেন্টকে কেন্দ্র করে হয়েছে। স্থায়ী চাকরি, আপনারা অনেকে জানেন না যে পশ্চিমবঙ্গ সরকারের যারা স্থায়ী চাকরি করেন তাদের বেতনের একটা অংশ কেন্দ্র সরকার থেকে আসে অর্থ কমিশনের মাধ্যমে। এই সরকার করেছে কি, স্থায়ী পদগুলোকে বিলোপ করে দিয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে যা পরিমাণ স্থায়ী কর্মচারী থাকার কথা আছে তার 40%, বাকি 60%-এর জন্য বেতনের পয়সা তার কেন্দ্র সরকার থেকে নিয়ে আসে বঞ্চনার কথা। গতকালকের খবরে দেখুন যে কেন্দ্রীয় সরকার থেকে যে টাকা পাঠিয়েছে সেই টাকা খরচা করতে পারেনি আছে। এখন সরকারের তোড়জোড় করেছে যে ফেব্রুয়ারি মাসের মধ্যে সেই 2000 কোটি টাকা খরচা করতে হবে। এবার সাধারণ মানুষ বুঝুক, তারা আপনারা কোনো হিসেব করুন, এই 2000 কোটি টাকার মধ্যে 5 কোটি টাকা শুধুমাত্র কাটমানি হিসেবে নেতা মন্ত্রীদের পকেটে ঢুকবে। আমরা যা চাই যে কাটমানি শিল্পটা বন্ধ হয়ে আমাদের পশ্চিমবঙ্গ ঘুরে দাঁড়াক, পশ্চিমবঙ্গের সুশাসন ফিরে আসুক, আমরা লড়াইটা এখানে করছি এবং সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি যে এই লড়াইয়ের পাশে এসে দাঁড়ান, পথে না নামলে এই পশ্চিমবঙ্গে সুদিন ফিরবে না সেটা সকলে বুঝে নিন। এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই, এই দুর্নীতির জন্য বিরুদ্ধেই আমাদের 3 জন সহকর্মী বিগত 13টা দিন ধরে এখানে অনুষ্ঠানে আছে। লড়াইটা চলবে, আমাদের একটা অংশের যারা সক্রিয় করুন,
মাঝে মাঝে কোনো অফিসে যখন প্রচারে যান যখন গিয়ে দেখেন যে সারা পাচ্ছি না, তারা সক্রিয় হচ্ছেন না, হতাশ হয়ে পড়ে। আমি বরং উল্টো কথা ভাবতে বলব, আপনারা ধরে নিয়েই যান যে প্রতিবাদে আপনি কাউকে পাবেন না। এরপর আপনি দশটা অফিসে গেলেন, দশটা স্কুলে গেলেন, দশটা মানুষকে বুঝালেন, সেখান থেকে যদি দুটো মানুষকে পেয়ে যান যারা প্রতিবাদে আপনার সাথে সামিল হলেন, তাহলে ধরে নিন যে সেটা আপনার সুকর্মের স্বীকৃতি স্বরূপ আপনি পেলেন। আর যখন দেখছেন যে কেউ সক্রিয় হচ্ছে না, তখন জানবেন যে আরো কাজ আমাদেরকে করতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। আমরা যারা ভাবছি যে হ্যাঁ পরিবর্তন আসা প্রয়োজন, সেই সংখ্যাটা যদি গুটিকতক মানুষ হয়ে থাকেন, জানবেন যে আমরা যদি সমস্ত শক্তি নিয়ে আমাদের পজিটিভ এনার্জি নিয়ে যদি কাজ করতে পারি, তাহলে পশ্চিমবঙ্গের ওলটপালট করার ক্ষমতা আমরা রাখি, সেই কাজটা করতে হবে। এবং তার সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্টে হওয়া যে দুর্নীতি, সেই দুর্নীতির কথা কিন্তু প্রকাশ করার দায়িত্ব এবার আমাদেরকে নিতে হবে। কারণ আমরা যে জানি না তা তো নয়, আমরা সমস্ত কিছুই জানি কিন্তু ভয়ে মুখ খুলতে পারি না। মুখ খোলার সময় এসে গেছে, ক্ষতিটা শুধুমাত্র আপনার হচ্ছে না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হচ্ছে। আপনার জীবনটা কেটে গেলেও আপনার ভবিষ্যৎ প্রজন্ম কোথায় থাকবে, কোথায় যাবে, সেটাকে ভাবতে হবে। পশ্চিমবঙ্গের বড় সমস্যা আমাদের মশাইকে বলছিল যে পশ্চিমবঙ্গের বড় সমস্যা জাতপাত নয়, পশ্চিমবঙ্গের বড় সমস্যা সাম্প্রদায়িকতা নয়। যারা এই কথাগুলো প্রতিদিন বলে যান যে জাতপাত সাম্প্রদায়িকতা পশ্চিমবঙ্গের বড় সমস্যা, পশ্চিমবঙ্গের আসল শত্রু হচ্ছেন তারা আসলে এই রাজ্যের দুর্নীতিটাকে ঢাকা দিয়ে রাখতে চান। পশ্চিমবঙ্গে দুর্নীতি মুক্ত ভাবে প্রশাসন চলুক, বেশি সময় লাগবে না, দু বছরের মধ্যে পশ্চিমবঙ্গ ঘুরে দাঁড়াবে, বেশি সময়ের প্রয়োজন নেই। যারা দশ বছর কুড়ি বছরের গল্প শোনাচ্ছেন জানবেন যে তারাও চুরি করবেন বলে ঠিক করে রেখেছে। এরা হয়তো 100 টাকা চুরি করছে, তারা 20 টাকা চুরি করবে বলে ঠিক করেছে। যদি চুরি বন্ধ করা যায়, পশ্চিমবঙ্গের সরকারের কাছে যা টাকা আছে সমস্ত প্রকল্প চালিয়ে সৎভাবে প্রশাসন চালিয়ে এই রাজ্যটাকে সোনা দিয়ে ডুবে দেওয়া যায়। আমরা যারা সরকারি ডিপার্টমেন্টে চাকরি করি তারা দায়িত্ব নিয়ে কথাটা বলছি, কিন্তু প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে যে পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত ভাবে চালাবো তার একটা প্রচেষ্টা সর্বস্তরে থাকতে হবে। সেই প্রচেষ্টা শুধুমাত্র নেতা মন্ত্রীদের ঘাড়ে ছেড়ে দিলে যেটা হয়, যেটা পশ্চিমবঙ্গের বর্তমানে হয়েছে সেটাই হবে। সেই প্রচেষ্টার জন্য জনসাধারণকেও সক্রিয় হতে হবে। আপনারা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, অনুরোধ করব যে আগামী একটা মাস নিজেদের সর্বশক্তি দিয়ে গোটা রাজ্য জুড়ে প্রচার করতে হবে। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা যে অনির্দিষ্টকালে ধর্মঘট রাখতে চলেছি, সেই ধর্মঘটকে সফল করতে হবে। জয় আমাদের হবেই। আর আমরা যে ঠিক পথে আছি, আগামীকাল থেকে মুখ্যমন্ত্রী এখানে ধর্ণাতলায় বসে এই কথাটাই প্রমাণ করছেন যে অবস্থান করা ধর্ণা দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা পশ্চিমবঙ্গে আর বেঁচে নেই, যে কারণে তার নিজের দুর্নীতি ঢাকার জন্য তিনি এখন ধর্ণা দিতে বসছেন। যদিও সেটা মেকি অভিনয় ছাড়া অন্য কিছু নয়, তবুও তিনি বসছেন আর কি, কারণ নিজের অস্তিত্ব রক্ষার অস্তিত্বটাকেই এখন সংকটের মানে মুখে দাঁড়িয়েছে, কোনোদিকে কুল পাচ্ছেন না। আমরাও চাইব যে ওই রেড রোডেই আপনারাও গিয়ে ওনার ওখানে গিয়ে বসব, তাতে যদি ওনার আন্দোলনটা যদি আর শক্তিশালী হয় তাহলে হবে। কারণ ওনারা তো বারবার বলে থাকেন যে সরকারি কর্মচারীরা কেন্দ্রের বঞ্চনা নিয়ে কোনো কথা বলেন না, আমরা কালকে কেন্দ্রের বঞ্চনা নিয়েই ওখানে কথা বলতে যাব, তার মঞ্চে গিয়ে করতে হবে। সকলে ভালো থাকবেন, লড়াই জারি আছে, লড়াই জারি থাকবে।